পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথকে খুনের হুমকির প্রতিবাদে ও অভিযুক্ত বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবিতে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল 17 সেপ্টেম্বর মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজার এলাকায় একটি প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে গেল। কুসুমগ্রাম ডাকবাংলো মোড় এবং দিকনগর মোড় থেকে আসা দুটি বিরাট মিছিল মিলিত হয়ে গোটা কুসুমগ্রাম বাজার পরিক্রম করে এবং কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে একটি বিক্ষোভ সভাও তৈরি হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি আজিজুল হক, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমেদ হোসেন শেখ, নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের ব্লক সহসভাপতি লালন শেখ ও কুসুমগ্রাম অঞ্চল সভাপতি বাবুল শেখ সহ প্রমুখ নেতৃত্ববৃন্দ। নেতা বলে মনেও করি না, রাজু বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মা মাটি মানুষের মন্ত্রী, আমাদের জেলার সভাপতি, আমাদের সকলের প্রিয়, সকলের নয়নের মণি মাননীয় স্বপন দেবনাথ মহাশয়কে খুনের হুমকি দিয়েছেন। তার প্রতিবাদে মাত্র 3 ঘন্টার নোটিশে আমাদের মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা আহমদ শেখের নির্দেশে এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা একত্রিত হয়েছেন। ওই খুচরো নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য আজ কুসুমগ্রাম বাজার কয়েক ঘন্টার নোটিশে দেখুন পথচলতি মানুষের অসুবিধা সৃষ্টি হয়েছে। আমরা বাংলার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব, নিজেদের জনমনের নিরাপত্তার জন্য বাংলার মানুষকে নিরাপত্তা দেবো। তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র বিকল্প, এছাড়া আর কোন রাজনৈতিক দল হতে পারে না, পারে না, পারে না। আপনারা জানেন যে কিছুদিন আগে কালনায় বিজেপি রাজু বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের জেলার অভিভাবক স্বপন দেবনাথকে কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং তিনি বলেছেন বিকাশ দুবের মতো আমাদের মাননীয় মন্ত্রীকে নাকি হত্যা করা হবে। তার প্রতিবাদে আমাদের মন্তেশ্বর ব্লকের নবনিযুক্ত সভাপতি আজিজুল ভাই এবং আমাদের বর্ধমান জেলার নবনিযুক্ত জেলার মেম্বার মন্তেশ্বরের কাণ্ডারী আহমদ হোসেনের নেতৃত্বে এবং মন্তেশ্বর কুসুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের আমাদের সভাপতি বাবুল খাঁর উদ্যোগে আজকে আমরা এই প্রতিবাদ সভা এখানে করছি। এই প্রতিবাদ সভা থেকে বিজেপিকে কি বার্তা দিলেন? বিজেপিকে আমরা বার্তা দিতে চাই যে যদি তারা আমাদের ব্লক সভাপতি বলছিলেন বিজেপি যেভাবে আমাদের সঙ্গে নিতে চায় তাদেরকে সেইভাবেই দিতে চাই আমরা। তারা যদি ভাবে যে বিজেপি কিছুজন খুচরো নেতা যদি ভাবে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দেবো, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ যদি আমাদেরকে বলেন যে যদি 10 মিনিটের জন্য সময় দিয়ে দেয়, 10 মিনিট সময় দিলাম, বর্ধমানে যত বিজেপি আছে সব ঘরে ঢুকিয়ে দাও, হিম ঘরে ঢুকিয়ে দাও, আমরা 10 মিনিট নেবো না, 9 মিনিটে সব কটাকে আমরা ঘরে ঢুকিয়ে দেবো।